প্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব প্রেমিকা এবং প্রেমিকার মাকে কিভাবে খেলাধুলা করলাম তার একটি চমৎকার ঘটনা। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের মধু বেরিয়ে যাবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনার প্রথম থেকে শুরু করি। আমার নাম সুদেব। কলকাতার এক প্রত্যন্ত গ্রামে আমার বসবাস। গ্রাম্য হলেও আমার চলাফেরা ও কথাবার্তায় বেশ আধুনিক ভাব ছিল। দেখতে খুব একটা খারাপ ছিলাম না। বলিষ্ঠ ও মোটা দেহের কারণে অনেকটা দানবের মতনই দেখা যেত। যাই হোক, মূল ঘটনায় আসি। তখন আমি ক্লাস 11-তে পড়ি। তখনই একটা মেয়েকে ভালো লেগে যায়। নাম সুমিতা। দেখতে শ্যামলা ও সিমসিমে গড়নের ছিল। বয়স কম বিধায় পেঁপেগুলো খুব বেশি বড় ছিল না। তবে প্রেমের শুরুতে ওকে স্কুলের পিছনে খালি জায়গায় নিয়ে পেঁপে চিপে বেশ বড় বানিয়ে দিয়েছিলাম। বয়স কম হলেও বেশ খেলাপাগল ছিল মেয়েটা। মাঝে মাঝে আমার খেলোয়াড় ওকে দিয়ে কাজ করিয়ে নিতাম। মেয়েটার মাথা চেপে খেলোয়াড় খাওয়ায় গাদা গাদা পানি মেয়েটাকে গিলিয়েছি। ওর সাথে সব কিছু ভালোভাবেই চলছিল। প্রথম কাজ করেছিলাম প্রেমের 6 মাসের মাথায়। কাজ করে খাল বানিয়ে দিয়েছিলাম ওকে। তারপর থেকে নিয়মিত খেলাধুলা হতো আমাদের মধ্যে। অনেক দিন পরের কথা, তখন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি হচ্ছে। আমার প্রেমিকা আমাদের সব সহপাঠীদের ওদের বাসায় দাওয়াত দিল পিকনিকের জন্য। যথারীতি সবাই গেলাম সেখানে। প্ল্যান ছিল সেখানে গিয়ে সুমিতাকে কাজ করব, কিন্তু ওর মাকে দেখে ওর বদলে ওর মাকেই কাজ করে আসলাম। সেখানে যাওয়ার পর গেটে যখনই ঢুকলাম, দেখলাম সুন্দরী এক নারী। বয়স প্রায় 40 হবে। শাড়ি পরেছে, ব্লাউজগুলো ছিঁড়ে যেন পেপে বের হয়ে আসতে চাইছে। গরম থাকার কারণে গলা ভিজে ঘাম বেয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। পেপের ভাজ দেখেই যেন মেশিনের আগায় পানি চলে আসার জোগাট। সব কিছু সামলে নিয়ে উনার সাথে পরিচিত হলাম। শুনে বুঝলাম উনি আমার প্রেমিকার মা। সব কিছু দেখে আমার চক্ষু চড়ক গাছ। সবাই ভিতরে ঢুকতে থাকল, কেবল আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমাকে উনি বোধ হয় খেয়াল করেছিলেন। সবার শেষে ঘরে ঢুকলাম আমি। আমার সামনেই ছিল রূপসা দেবী, আমার প্রেমিকার মা। তার পিছনে দেখতে দেখতে যাচ্ছিলাম। পেপের কাপড় পিছনে অনেক বড় করে কাটা, যার কারণে পিছনে পুরো পিঠ আমার সামনে ভাসমান। ঘামে ভিজে পিঠ চিকচিক করছিল। মন চাইছিল সবটুকু খেয়ে নেই। পেছনের মাঠ দেখে আমি আর টিকে থাকতে পারলাম না। পেন্টের ভিতর হরহর করে পানি ছেড়ে দিলাম সেই দাঁড়ানো অবস্থায়। সাথে সাথেই ওয়াশরুমের গিয়ে সব পরিষ্কার করতে লাগলাম। ওয়াশরুমের থেকে বের হয়ে দেখলাম উনি ঘর ঘোচাচ্ছেন, কিন্তু ঘরে বাকি কেউই নেই। উনার সামনে গিয়ে দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম বাকি সবাই কোথায়। উনি জানালো সবাই ছাদে গিয়েছে। আমার মাথায় দুষ্ট বুদ্ধি খেলল। আমি রুমেই বসে থাকলাম আর বসে বসে রূপসাকে আর চোখে দেখতে লাগলাম। মন চাইছিল সব পানি নিন্দে খেয়ে নিই। উনার পেছনের মাঠ দেখতে লাগলাম, বিশাল বিশাল পা, পিঠ এখনো ঘামে ভিজে। কাজ করতে করতে সামনে তাকালো উনি, কিন্তু আমি তার দিকেই তাকিয়ে আছি, আমার সেখানে খেয়াল নেই। উনার পেপে দেখতে লাগলাম। শাড়ি হালকা সরে যাওয়ায় এক পেপে একদম সামনে ভেসে উঠল। দেখতে দেখতে আমার খেলোয়াড়টা আবার দাঁড়িয়ে গেল। নিজের অজান্তেই উনার সামনে খেলোয়াড়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। হঠাৎ মোহ ভাঙল উনার ডাকেই। উনি ডেকে আমাকে বললেন, আমি স্নানে যাব, ওরা আসলে যেন আমার জন্য অপেক্ষা করে, আমি এসে সবাইকে খাবার দিব। আমি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দিলাম। উনি আমার সামনেই একটা শাড়ি পেটিকোট ব্লাউজ আর নিয়ে বাথরুমে চলে গেল। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ভিতরে চলে গেল। তার হাসি দেখে আর বুঝার বাকি রইল না যে সে একটা অভিজ্ঞ খেলোয়াড়। আমার মাথায় তখন আগুন লেগে গেল। আমি বিভিন্নভাবে বাথরুমের আশেপাশে ঘুরঘুর করতে লাগলাম। ফাঁক ফোকর খুঁজছিলাম দেখার জন্য, কিন্তু কোনো লাভ হল না। এদিকে ওরা সবাই উপরে কি করছে কে জানে। উনি আধা ঘন্টা পর বের হল। কি বলবো মাইরি, ভেজা চুল গামছা বেঁধে, শাড়ি অগোছালো, সাদা বেলি স্পষ্ট দেখা যাচ্ছে। আমার সামনে দিয়ে আবারও এক মুচকি হাসি দিয়ে ছাদে কাপড় নাড়তে চলে গেল। আমি শুধু তাকিয়ে অপলক দৃষ্টিতে দেখলাম। পরক্ষণেই আমার বাথরুমের ভিতরে চোখ গেল। উপরে ঝুলানো আছে উনার আজকের পরনের আধোয়া ছোট কাপড়। আমাকে আর পায় কে?
ভিতরে ঢুকেই ওগুলো নিয়ে শুকতে শুরু করে দিলাম। পাগল করা ঘ্রাণ, ঘ্রাণ শুকে আর টিকতে না পেরে খেলোয়াড়টা কাপড়গুলোতে ঘষতে থাকলাম। হরহর করে এক গ্লাস পানি পুরো কাপড় ভাসিয়ে দিল। তারপর ফ্রেশ হয়ে বের হয়ে দেখলাম সবাই এসে পড়েছে। আমি খুবই গরম হয়েছিলাম, তাই গার্লফ্রেন্ড সুমিতাকে অন্য ঘরে নিয়ে পাপ্পা আর পেপে চাপতে শুরু করলাম। ওকে দিয়ে সেখানেই আমার খেলোয়াড় খাওয়ায় পুরো পানি ওকে খাওয়ালাম। তারপর কাপড় চোপড় ঠিক করে খেতে বসলাম সবাই। প্রেমিকার মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সবাইকে দেওয়া শেষে যখন আমাকে দিতে এলো, একটা মুচকি হাসি দিয়ে আমার দিক তাকালো। নুয়ে খাবার দিতে গিয়ে ওনার শাড়িটা নিচে ঝুলে গেল। পুরো পাহাড়ের ভাজ আমার নাকের সামনে উন্মুক্ত হয়ে গেল। মন ভরে আমি শুকতে লাগলাম। এক অদ্ভুত গন্ধে আমি কিছুক্ষণ বেহুশ হয়েছিলাম। খাবার খেতে খেতে সেই গন্ধ খুঁজে খুঁজে খাচ্ছিলাম। খাওয়া শেষে সবাই আবারও ছাদে গেল, কিন্তু শুধু নিচে রুমে রয়ে গেলাম আমি আর ওর মা। সবাই যাওয়ার পর ওর মা আমার দিকে এমন ভাবেই তাকিয়েছিল, মুচকি মুচকি হাসছিল। আমি আর থাকতে না পেরে বলেই বসলাম, মাসি আপনার মতন সুন্দরী মানুষ আমি কখনই দেখিনি। এ শুনে উনি আবারও সেই মুচকি হাসি দিয়ে গাল লাল করে ফেলল। আমি তার হাসি দেখে আর থাকতে পারলাম না, তার সামনে এসে দাঁড়ালাম, উনার ঘাড়ে মাথা ঠেকালাম, ঘ্রাণ নিতে থাকলাম উনার গায়ের। দেখলাম উনি কিছু বলছে না, শুধু হালকা ঘুমাচ্ছে। আমি পুরো সাহস পেয়ে উনার পাপ্পা দিচ্ছিলাম। আমাকে খাওয়ানোর জন্যই মনে হয় হালকা লিপস্টিক মেখেছে। পুরোটা খেয়ে নিলাম। আস্তে আস্তে পেপেতে আসলাম। হতে বেগ পায় না এত বড় সে পেপে, 38 তো হবেই। আমি পাগল হয়ে গেলাম। আমি পাগলের মতো পাপ্পা দিচ্ছি আর পেপে চাপছি, উনিও পাগল প্রায়। শাড়ি খুলে আস্তে আস্তে বেলির কাছে মুখ নিয়ে গেলাম। পাপ্পা দিতে দিতে সামনে চলে এলো গভীর গর্ত। দেখে আর লোভ সামলাতে পারলাম না, পুরো মুখ নামিয়ে খাওয়া শুরু করে দিলাম। হালকা মিষ্টি গন্ধে আমার মাথা নষ্ট হওয়ার জোগাড়। খাওয়ায় উনি আরও বেশি পাগল হয়ে পড়ে, নানা ধরনের শব্দে আমাকে আরও কাছে টেনে নিতে লাগল। পরে আমি দাঁড়িয়ে আস্তে আস্তে উনার পেপের কাপড় খুললাম। বিশাল পেপেগুলো বেরিয়ে এলো আমার সামনে। একটা মুখে নিয়ে খেতে শুরু করলাম। কিছুদিন আগেই আমার প্রেমিকার একটা ছোট বোন হয়, যার কারণে উনার ভরপুর পেপের রস ছিল। কিছুক্ষণ খেতেই হালকা নোনতা স্বাদের পানি বেরিয়ে এলো আমার মুখে। প্রায় লিটারের মতন পানি খেয়েছিলাম ওই দিন। তারপর আস্তে আস্তে নিচে নেমে উনার খুলে উনার মধু ভাণ্ডারটা খুলে দিলাম। হালকা ঘাসে ছিল সেই মাঠ, মাঠ খেতে শুরু করলাম। আমার প্রেমিকার মাঠ খেয়ে তার মার মাঠ খাচ্ছি, এই ভেবে আর বেশি পাগল হয়ে পড়ছিলাম। ইচ্ছে মতন খেয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর হর হর করে উনি আমার মুখেই পানি ছেড়ে দিলেন। ননতা স্বাদের সেই মধুপুরটা খেয়ে আরও বেশ কিছুক্ষণ মাঠে খেলাম। তারপর আমার খুলে খেলোয়াড়টা বের করে খাওয়া শুরু করল। আমি আমার খেলোয়াড় ওর মেয়ে মানে আমার প্রেমিকাকে দিয়েই অনেকবার কাজ করিয়েছি, কিন্তু উনার মুখের ভিতর এত গরম ছিল যে অন্যরকম একটা ফিল পাচ্ছিলাম। তারপর খেলোয়াড় বের করে নামিয়ে দিলাম তার মাঠে। আস্তে আস্তে দিতে থাকলাম, গতি বাড়িয়ে রামচাপ দিতে থাকলাম। আর ঘরে গোঙানির শব্দে ভরে উঠছে। আমার মেশিনের পানি বের হবার সময় এসছে। জিজ্ঞেস করলাম মাঠের ভিতরে ফেলব কি না, বলল যে না। আমার মাথায় তখন মুখে ফেলার চিন্তা এলো। মেশিনে পানি আসতেই টান দিয়ে মাঠ থেকে বের করে উনার মুখের সামনে নিয়ে নাড়তে নাড়তে পুরো মুখ আমার পানি দিয়ে মাখিয়ে দিলাম। চোখ মুখ নাক এমনকি মাথার চুল আঠা হয়ে গেল আমার এত পানি দিয়ে। তারপর আমার খেলোয়াড় খেয়ে পরিষ্কার করে সব খেয়ে নিল আর মুচকি হেসে আমাকে নিয়ে ওয়াশরুমের চলে গেল। সেদিনের পর থেকে হোটেলে এসে অথবা ওদের খালি বাসায় রূপসাকে অনেক কাজ করেছি, যা এখনও ভুলবার নয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি? আশা করি অবশ্যই সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। বন্ধুরা, আপনাদের যদি কোনো পছন্দের গল্প থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের গল্পগুলো আমার চ্যানেলে প্রচার করার। যাই হোক বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও প্রতিদিন দেখতে হলে মুনজেরিন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।